আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, এমন যদি হয় যারা আরব আমিরাতে আছেন বা আসবেন, ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছেন, এমন যদি হয় যে আরব আমিরাতের একটা ভিসা নেবেন আপনি, বাহরাইন, কাতার, ওমান, সৌদি আরব, কুয়েত, ছয়টা জায়গায় অনায়াসে আপনি ঘুরতে পারবেন, যেতে পারবেন, আসতে পারবেন, কোনো রকমের সমস্যা নেই। এমন যদি হয় তাহলে কেমন হবে? যেমন আমরা জানি যে ইউরোপে, মানে ইউরোপ কান্ট্রিগুলোতে আপনারা জানেন যে ইউরোপে একটা কান্ট্রিতে যদি ঢুকা যায় তাহলে কিন্তু অনেক কান্ট্রিগুলোতে এমনিতেই জাস্ট ফ্লাইটের টাকাটা পে করে কিন্তু আপনার ঘোরাফেরা করা যায়। তো তেমনই একটা সিস্টেম কিন্তু আরব আমিরাত সরকার বা আপনার ওমান, এই ছয়টা দেশের সরকার, যে ওমান, বাহরাইন, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, সবাই মিলে অলরেডি তারা একটা ডিসিশন নিয়ে ফেলেছেন, অলরেডি কার্যকরও হয়ে গিয়েছে। সেটা হলো একটা ভিসা নেবেন আপনি, একটা ভিসা দিয়ে জিসিসি, একটা ভিসা দিয়ে আপনি জিসিসি কান্ট্রি, মানে ছয়টা কান্ট্রি আপনি ভিসা ছাড়া ঘুরতে পারবেন। আপনারা জানেন যে ওমান যেতে চাইলে আলাদা ভিসা নিতে হয়, বাহরাইন যেতে চাইলে আলাদা ভিসা নিতে হয়, কাতার যেতে চাইলে আলাদা ভিসা নিতে হয়, সরি ওমান নয়, আপনার সৌদি আরব যেতে চাইলে আলাদা, মানে আরও কিছু কিছু জায়গা আছে ভিসা লাগে না, কিন্তু কিছু কিছু জায়গা আছে ভিসা প্রয়োজন হয়, বিশেষ করে ছয়টা কান্ট্রিতে। তো আরব আমিরাত সরকার বা সবাই মিলে একটা চিন্তা করে দেখলো যে আমরা যদি জিসি ইউরোপের মতো একটা সিস্টেম করে ফেলি তাহলে আমাদের জন্য ভালো হবে। কেমন হবে? ধরুন একটা দুবাই, একটা একজনের ভিসা নিল দুবাই, সে কিন্তু আরব আমিরাতে, সে কিন্তু অন্য অন্য রাষ্ট্রে যেতে পারতেছে, সৌদি আরবে যেতে পারবে, অন্য জায়গায় যেতে পারবে। বর্তমানে কিন্তু আরব আমিরাত থেকে বহু জায়গায় মানুষ ঘুরতে যায়, প্যাকেজ ট্যুর, তিন দিনের চার দিনের ট্যুরে যাইতেছে, কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে। কিন্তু আপনি দেখা যাবে যে সামান্য টাকা দিয়ে আপনি সব রাষ্ট্র ঘুরতে পারবেন, এবং এটা একটা খুবই সুযোগ সুবিধা করে দেবে। শুধু তাই না, আপনি ইচ্ছে করলে অন্য জায়গায় গিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। আপনি ধরুন সৌদি আরব গেলেন, সেখানে গিয়ে ব্যবসাও করতে পারবেন, বা বাহরাইন গেলেন, সেখানে গিয়ে ব্যবসাও করতে পারবেন, সেই সুযোগ তারা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। তো এখন কথা হলো যে এটার আওতায় কি আমরা বাংলাদেশের আপাতত পড়তেছি কি না। তো এই মুহূর্তে আমরা যারা বাহিরের আছি, বাংলাদেশ বলে নিন, কেউই পাচ্ছি না, জাস্ট দুবাইয়ের রেসিডেন্সি যারা আছেন, দুবাইয়ের যারা আছেন স্থানীয়, বা বাহরাইন, কাতার, ওমান, প্রত্যেক দেশের যে নাগরিক যারা আছে তারা এই সুযোগটা বর্তমানে পাবে আপাতত। এবং তারা চিন্তা করতেছে ভবিষ্যতে হয়তো দেখবেন 2024 সাল জানুয়ারি থেকে সেটা চালু করে দিবে, সবার জন্য উন্মুক্ত করে দিবে। তো ইনশাল্লাহ যদি উন্মুক্ত করে দেয় সবার জন্য, আমার অনেক ইচ্ছা আছে এরকম একটা ভিসা নিয়ে অন্তত এক মাসের একটা ট্যুর করা, এবং বিভিন্ন রকমের তথ্য আপনাদের মাঝে তুলে ধরা। আমি তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সৌদি আরব গিয়েছি, উমরা করেছি, কিন্তু বাহরাইন, কাতার, বিশেষ করে ওমান, বাহরাইন, কাতার, কুয়েত, এই রাষ্ট্রগুলো দেখার, এবং আমার অনেক সাবস্ক্রাইবাররা আছেন, আমার অনেক আত্মীয় স্বজনও থাকে, তাদের সাথেও দেখা করতে পারবো। তো এই সুযোগটা এখন আমাদের জন্য এখনও আসে নাই সাধারণভাবে, এটা সাধারণভাবে তারা আপাতত পাবলিশড, আপাতত রেসিডেন্সি, দুবাই রেসিডেন্সি যারা আছেন, দুবাইয়ের ভিসাধারী যারা আছেন, বা সরি ভিসাধারী দুবাই নাগরিক যারা আছেন রেসিডেন্সি, বা আপনার কুয়েত, মানে প্রত্যেক রাষ্ট্রে যারা, তাদের জন্য এটা আপাতত করে দেওয়া হয়েছে। তবে সাধারণ আমরা যারা সাধারণ যারা আছি দুবাইয়ের, যাদের কাছে আইডি থাকবে, বা দুবাইয়ে যারা আছি কাজ করি, তাদের জন্য একটা ব্যবস্থা হয়তো তারা নেবেন। তারা বলছেন যে প্রত্যেকের জন্য যাতে এটা উন্মুক্ত করে দেওয়া যায়, এবং এটা করলে কী হবে, তারা যে চিন্তাভাবনা করে জিনিসটা, তারা যে চিন্তাভাবনা করে জিনিসটা হাতে নিয়েছেন, এই চিন্তাভাবনাটা যদি সফল হয় তাহলে পর্যটকদের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, পর্যটকদের জন্য এটা অনেক ভালো হবে, সেই জন্যই তারা এই চিন্তাটা করতেছেন। এবং অলরেডি মোটামুটি এটা মনে হয় 11 অক্টোবর মনে হয় এটা কার্যকর হয়ে গিয়েছে, তো অনেকদিন আগে থেকে তাদের মানে সিদ্ধান্তটা ছিল। তো এই এই সিদ্ধান্তটা যখন চালু হবে, এই বাই সিস্টেমটা যখন চালু হবে, অবশ্যই অবশ্যই আপনার অনেক অনেক ভালো হবে। কারণ জিসিসির যে সিস্টেমটা, এটা আপনার ইউরোপে কিন্তু আমরা পাই, ইউরোপে কিন্তু আপনারা দেখবেন যে অনেকেই যায় এক জায়গায় গিয়ে 10টা জায়গায় ঘুরে। তো এই সিস্টেমটা যখন চালু হবে অবশ্যই ভালো হবে, আর বাংলাদেশে যে জন্য চালু হয় কিনা সেটা দেখার বিষয়, সে অপেক্ষায় আছি, দেখা যাক কী হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।